নানা কারণে এবার আলোচনায় মার্কিন নির্বাচন। এই নির্বাচনে ইতিহাস সৃষ্টি হয়েছে বেশ কিছু ক্ষেত্রে, তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয়, আরও রয়েছে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নারী নেতৃত্বের সূচনা। এবার প্রেস টিমের ঊর্ধ্বতন সকল পদে নারীদেরকে নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাজিয়া মানানের রিপোর্ট। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিয়ে আলোচনায় এসেছিলেন, আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের জয় সৃষ্টি করেছিল নতুন ইতিহাস। এবার বাইডেন তার প্রেস টিমের ঊর্ধ্বতন সকল পদে নারীদেরকে নিয়োগ দিয়ে আবারও ইতিহাস সৃষ্টি করেছেন বলে বাইডেনের কার্যালয় দাবি করেছে। বাইডেনের এই প্রেস টিমের নেতৃত্ব দেবেন বাইডেনের প্রাক্তন উপপ্রচার পরিচালক কেট বিডিংফিল্ড। প্রেস সেক্রেটারি পদটি পেতে চলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক জেন পাসকে। এ বিষয়ে বাইডেন বলেন, তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছেন যে হোয়াইট হাউসের গণমাধ্যম দল পুরোটাই নারীদের নিয়ে গঠন করা হয়েছে। দক্ষ অভিজ্ঞ এই দলটি কাজের ক্ষেত্রে ভিন্নতা নিয়ে আসবে এবং দেশকে আগের থেকে আরও উন্নত করে গড়ে তোলার দায়িত্বশীল ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। এদিকে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ দুই প্রেস সহযোগী হবেন সাইমন স্যান্ডার্স এবং অ্যাশলে অ্যাটেনি। যুক্তরাষ্ট্রে প্রেস অফিসের নিয়োগে সিনেটের অনুমোদনের প্রয়োজন পড়ে না। অন্যদিকে সোমবার প্রথমবারের মতো একটি শীর্ষ গোপনীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে ব্রিফিং পেতে চলেছেন জো বাইডেন। ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর ঘোষণার পরই এটা সম্ভব হল। মার্সিয়া মান্নান, মাইটিভি।